আজকে যে গল্পটা তোমাদের শোনাবো তা প্রকাশ করতে দুটো শব্দই মাথায় আসে, পেইনফুলি বিউটিফুল। এই গল্পটার পুরোটা জুড়ে রয়েছে যন্ত্রণা, তবুও কোনো এক ভালো লাগা, কোনো এক সৌন্দর্য রয়েছে এই গল্পে। চীনের সবচেয়ে জনপ্রিয় এই মুভিটি জায়গা করে নিয়েছে অস্কার নমিনেশনেও। মুভিটি দেখার সময় বারবার মনে হয়েছে কেন আরও আগে এই মুভিটি দেখিনি। আশা রাখছি তোমাদের প্রত্যেকেরই গল্পটি ততটাই ভালো লাগবে যতটা আমার লেগেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। চীনের সবচেয়ে বড় প্রবেশিকা পরীক্ষা হলো গাওকাও। হাই স্কুলের পর চাইনিজ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এই পরীক্ষাই দিতে হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয় এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। আজকের এই গল্পের শুরু হয় 2011 সালের এক এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন সেন্টারে, যেখানে প্রচুর ছেলে মেয়ে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতির জন্য এসেছে। এই প্রবেশিকা পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। সবাইকে এই পাহাড় সম বই পড়ে সিলেবাস কমপ্লিট করতে হবে। এই সময় কারোরই বিন্দুমাত্র সময় নেই নষ্ট করার মতো। কেউ হয়তো ক্লাসের ফাঁকেই বই পড়ছে, আবার কেউ হয়তো এই ফাঁকে ঘুমিয়ে নিচ্ছে রাতের ঘুমটুকু। এদের মধ্যেই রয়েছে আজকের গল্পের প্রধান চরিত্র নিয়ান। নিয়ান কানে হেডফোন লাগিয়ে আপন মনে তার পড়াশোনা করছে। হঠাৎ করেই কোনো এক শব্দে সবাই বাইরে আসে। পুরো বিল্ডিংয়ের সমস্ত ব্যালকনি জুড়ে ছাত্রছাত্রীর ভিড়, সবারই চোখ রয়েছে মাঠের এক কোণার দিকে। সবাইকে ছুটতে দেখে নিয়ান বাইরে আসে। মাঠের কোণায় যে দৃশ্য সে দেখতে পায় তাতে সে একদমই নিস্তেজ হয়ে পড়ে। নিথর হয়ে গুটি গুটি পায়ে নেমে আসে মাঠের ওই কোণার দিকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেও নিয়ান এগিয়ে যায়, তার পরনের জ্যাকেট খুলে ঢেকে দেয় তার বান্ধবীর নিথর দেহ, যে এই বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। বাকি সবাই তখন নিজেদের স্মার্টফোনে এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। তাদের মধ্যে কেউ একজন তুলে নেয় নিয়ানের ছবি। কে এই ব্যক্তি? কেনই বা নিয়ানের ছবি সে তুলে নিল? আর কেনই বা ওই মেয়েটি আত্মহত্যা করল? নিয়ান বাড়িতে এসেও মনমরা হয়ে বসে থাকে। তবে বান্ধবীর আত্মহত্যাতেও তার শোক করার মতো সময় নেই, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সামনে। পরদিন ক্লাস চলাকালীন নিয়ানকে টিচার রুমে ডাকা হয়। পুলিশ এসেছে এই ঘটনা নিয়ে তদন্ত করতে। তারা নিয়ানকে জিজ্ঞেস করে তার বান্ধবী আত্মহত্যা করার আগে তাকে কিছু বলেছে কিনা, তার কি আরও কোনো বন্ধু বান্ধব ছিল। নিয়ান জবাব দেয় এখানে পড়তে কোনো বন্ধুর প্রয়োজন হয় না। তার এই জবাব শুনে এক তরুণ পুলিশ অফিসার তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। বুঝতে পারে নিয়ানের কথায় মিশে থাকা সেই বিষাদ, সেই কষ্টকে। এই পুলিশ অফিসারের নাম জেং। ক্লাসে ফিরে এসে নিয়ান দেখতে পায় তার চেয়ারে কেউ লাল কালি ঢেলে রেখেছে। এই কালি দেখেই তার মনে পড়ে এই একই ঘটনা ওই মেয়েটার সাথেও ঘটেছিল যে আত্মহত্যা করেছে। সেদিন এই একই ঘটনা ঘটলেও ক্লাসের কেউ তো দূরের কথা, নিয়ানও কিছু বলেনি। বাধ্য হয়ে এই মেয়েটি ওই কালি ভরা চেয়ারে বসেছিল, সবার সামনে অপমানিত হয়েছিল। আজও ক্লাসের সবাই চুপ করে আছে। তবে নিয়ান ওই মেয়েটির মতো দুর্বল নয়, সে চেয়ারে বসে না, টিচারকে ডেকে তা দেখায়। আর টিচার ক্লাসে এসব প্র্যাঙ্ক করতে মানা করলেও শেষে নিয়ানকেই বলে তার সবার সাথে বন্ধুত্ব করা উচিত। অর্থাৎ পরোক্ষভাবে টিচার এই দোষটা নিয়ানের কাঁধেই দেয়। রাতে বাড়িতে এসে নিয়ান তার পড়াশোনা করছিল, তখনই অনেক লোক এসে তার বাড়ির দরজায় ধাক্কা দিলে লুকিয়ে পড়ে নিয়ান। আসলে নিয়ানের মা একটা ভুয়ো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করত, আর এখন সেই ক্রেতারাই তাকে তাড়া করে বেড়ায় টাকার জন্য। তাই নিয়ান সব সময় চুপচাপ তার বাড়িতে লুকিয়ে থাকে। পরদিন স্কুলে লাঞ্চ টাইমে নিয়ান খাবারের লাইনে দাঁড়ালে তার পেছনে এসে দাঁড়ায় 3টি মেয়ে। এদের মধ্যে লিডার ছিল লাই। লাই এসে নিয়ানকে বিরক্ত করতে থাকে, তার ছবি তুলতে চায়। নিয়ানের মনে পড়ে লাই কীভাবে আগের মেয়েটিকেও একইভাবে অপমানিত করে সেই ছবি ছড়িয়ে দিয়েছিল পুরো স্কুলে। তাই নিয়ান তাড়াতাড়ি করেই সেখান থেকে চলে আসে। আর একটু আগে মেয়েটির আত্মহত্যার সময় যে নিয়ানের ছবিটি তুলেছিল সে আসলে লাই। আসলে মেয়েটির আত্মহত্যা করার পর লাই তার পরবর্তী শিকার হিসেবে বেছে নিয়েছে নিয়ানকে। রাতে যখন স্কুল শেষ করে নিয়ান বাড়ি ফিরছিল তখন আবার লাই গ্রুপ নিয়ে তার পথ আটকায়, তাকে মারধর করতে থাকে। তবুও নিয়ান কিছু বলে না, চুপচাপ সেখান থেকে ফিরে আসে বাড়িতে। আজ তার মা বাড়িতে এসেছে। তার মা পাওনাদারদের থেকে দূরে থাকার জন্যই এই বাড়িতে থাকে না। এত কষ্টের মাঝেও একটাই আশা, নিয়ান এই এন্ট্রান্স এক্সামে পাশ করে ভর্তি হবে চীনের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে।
আর তখন তাদের কোনো অভাব থাকবে না। পরদিনও স্কুল শেষ করে নিয়ান খুবই ভয়ে ভয়ে তার বাড়ি ফিরছিল। লাই আজ তাকে বুলি করতে না এলেও সে দেখতে পায় রাস্তার পাশে কিছু ছেলে অপর একটি ছেলেকে বেধড়ক মারছে। সে ভয়ে ভয়ে পুলিশকে কল করে, তবে ছেলেগুলো তার দেখে নেয়। তাকে টেনে নিয়ে যায় ওই ছেলের কাছে, তার কাছে থাকা সামান্য টাকাটাও নিয়ে নেয়। এরপর বলে ওই ছেলেটি তার বয়ফ্রেন্ড নাকি যে তাকে বাঁচানোর চেষ্টা করছে। নিয়ান জানায় না। এটা শুনে ওই ছেলেগুলো তাকে জোর করে রক্তাক্ত ওই ছেলেটিকে কিস করতে বলে। নিয়ান নিজেও এই ছেলেটির মতোই গতকাল বুলির শিকার হয়েছে। সে জানে এটার কষ্ট কি, তাই সে ওই ছেলেটিকে কিস করে তাকে বাঁচানোর জন্য। এটা দেখে বাকি সবাই হাসাহাসি করতে শুরু করে। এই সুযোগেই ছেলেটি তাদের মধ্যেই একজনকে বেধড়ক মারতে থাকে। ভয় পেয়ে সমস্ত ছেলে সেখান থেকে চলে যায়। এই ছেলেটির নাম বেই। বেই এই রক্তাক্ত অবস্থায় একবার নিয়ানকে দেখে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে নিয়ান দেখতে পায় রাস্তার এই ঝামেলায় তার ফোনের স্ক্রিন ভেঙে গেছে। পরদিন সে এটিএম থেকে বের হতেই দেখতে পায় বেই তার সামনে এসেছে। গতকাল ছেলেগুলো নিয়ানের টাকা নিয়েছিল, তাই বেই এসেছে তাকে টাকাটা ফেরত দিতে। এরপর সে নিয়ানকে নিয়ে আসে একটা মোবাইল রিপেয়ারিং স্টোরে। বেই নিজেই সেটাকে রিপ্লেস করতে শুরু করে রিপেয়ারিং ফি বাঁচাতে। নিয়ান জিজ্ঞেস করে, তুমি কি ফোন ঠিক করার কাজ জানো? বেই জবাব দেয় সে চুরি করা ফোনের পার্টস নিয়ে ডিল করে। নিয়ানকে দেখেই বেই বুঝতে পারে সে বুলির শিকার। তাই সে বলে, যদি তুমি আমাকে টাকা দাও তাহলে আমি তোমায় প্রোটেকশন দিতে পারি। নিয়ান বলে, তুমি নিজেকেই প্রোটেক্ট করতে পারো না, আমায় কি করে প্রোটেক্ট করবে? বেই জানায় মার খাওয়া তার কাছে দৈনন্দিন ব্যাপার। আর তাছাড়া পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়, এক যারা নিজে বুলি হয় আর দুই যারা অপরকে বুলি করে। ফোন সারাই করে সে নিয়ানকে বাড়ি পৌঁছে দিতে চায়, তবে নিয়ান তাকে মানা করে। বেই তার নাম জানতে চায়। নিয়ান বলতে না চাইলে বেই মুচকি হেসে বলে, আমাকে কিস করেছো আর নাম বলতে পারছো না? ইতিমধ্যেই পুলিশ সেখানে আসে। বেয়ের গায়ে এত চোট দেখে তার আইডি দেখতে চায়। আর এই সুযোগে নিয়ান সেখান থেকে চলে যেতে চাইলেও আবার বেই তার পেছনে যায়। রাস্তায় নিয়ান দেখতে পায় তার মাকে চোর আর ঠকবাজের অপবাদ দিয়ে অনেক পোস্টার লাগানো হয়েছে দেয়ালে। নিয়ান কাঁদতে কাঁদতে সেগুলোকে ছিঁড়তে থাকে আর বেই তার কষ্ট অনুভব করতে পারে। পরদিন স্কুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ানের মায়ের এই পোস্টারের ছবি পাঠিয়ে দেয় লাই। সবাই নিয়ানকে দেখে হাসাহাসি করতে থাকে। কষ্ট আর অপমান বুকে নিয়ে কাঁদতে কাঁদতে নিয়ান বাড়ি ফিরছিল। তখনই বেই বাইক নিয়ে এসে সামনে দাঁড়ায় আর নিয়ান কোনো কিছু না ভেবে, কোনো কথা না বলে সোজা তার বাইকে চড়ে বসে। বলে দেয় যেখানে খুশি নিয়ে যেতে। রাতের শহরে আর কোথাও না গিয়ে বেই তাকে নিয়ে আসে নিজের ভাঙা চোরা সেই ছোট্ট বাড়িতে। সেখানে এসেই প্রথমে সে নুডলস বানিয়ে দেয় নিয়ানকে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে সারাদিন কিছু খায়নি। আর নিয়ানও কোনো কথা না বলে চুপচাপ খাবার খেতে শুরু করে। বেই হঠাৎ করেই জিজ্ঞেস করে, তুমি যে আমার বাড়ি চলে এলে, তুমি কি আমায় পছন্দ করো? নিয়ান বলে, তোমার মধ্যে পছন্দ করার মতো কি আছে? আমি সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে যাব আর তুমি এমনই থাকবে। বেই বলে, চিন্তা করো না, আমি তোমাকে আমার সাথে শুতে বলবো না। নিয়ান এমনিতেই অনেক ডিস্টার্ব ছিল, তার ওপর এই কথা শুনে সে বলে, তোমার বাবা মা কি তোমায় ম্যানার্স শেখায়নি? বেই রেগে গিয়ে নিয়ানকে টেনে দেয়ালে ঠেকিয়ে বলতে থাকে, এখন আমায় ভয় পাচ্ছ? আমি তো একটা গুন্ডা, তাহলে ম্যানার্স নিয়ে কেন ভাবব? এই বলে সে তাকে ছেড়ে দেয়। আর নিয়ান আবারও কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। পরদিন স্কুলে বাস্কেটবল খেলার সময় লাই এবং তার দুই বান্ধবী নিয়ানকে বারবার বল দিয়ে আঘাত করতে থাকে। নিয়ান বলটি নিয়ে তাদের ওপর ছুড়ে দিয়ে প্রতিবাদ করে। আর এই কারণেই যখন নিয়ান সিঁড়ি দিয়ে ফিরছিল তখন লাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিয়ান আর চুপ করে থাকতে পারে না, বুলি করারও একটা সীমা রয়েছে, আর নয় অনেক হয়েছে। এই ভেবেই সে কল করে পুলিশ অফিসার জেংকে। তাকে সমস্ত কিছু বলে দেয় নিজের বুলি হবার ব্যাপারে, ওই মেয়ের আত্মহত্যা করার পেছনের কারণ সম্পর্কেও। এরপর পুলিশ লাই এবং তার দুই বান্ধবীকে জেরা করতে শুরু করে। অফিসার জেং লাইকে জিজ্ঞেস করে ওই মেয়েটির মৃত্যু সম্পর্কে। লাই সরাসরি অস্বীকার করে, বলতে থাকে মেয়েটির ফ্যামিলি থেকে তার ওপর প্রেশার ছিল, তাই হয়তো সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। লাইয়ের চোখে মুখে বিন্দু মাত্র আফসোস নেই। তবে যখন সে জানতে পারে জেং লাইয়ের মাকে সব বলে দিয়েছে, তখন সে চিৎকার করে বলতে থাকে সে কিচ্ছু করেনি, আর ভালোই হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। এখন তার ফ্যামিলি কোর্টে কেস করে তাদের থেকে টাকা আদায় করতে পারবে, যা মেয়েটি বেঁচে থেকে চাকরি করলেও উপার্জন করতে পারত না।
লাইয়ের মতো এত ছোট একটা মেয়ের মুখ থেকে এমন সব কথা শুনে জেং একদমই চমকে যায়। বুঝতে পারে কতটা অমানুষ হলে মরে যাওয়া এক মেয়ের সম্পর্কে কেউ এভাবে কথা বলতে পারে। এরপর সমস্ত অফিসার স্টুডেন্টদের কাছে জানতে চায় এই আত্মহত্যা সম্পর্কে। তবে সমস্ত স্টুডেন্ট জীবনের এত বড় এন্ট্রান্স এক্সাম নিয়ে এতটাই ব্যস্ত যে কেউ ওই অসহায় মেয়েটির ওপর চলতে থাকা বুলির ব্যাপারে কথা বলতে চায় না, ঝামেলায় পড়ে নিজেদের সময় নষ্ট করতে চায় না। পরদিন লাই এবং তার দুই বান্ধবীকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। সাথে ওই টিচারকেও সাসপেন্ড করা হয় যে নিয়ানদের হোমরুম টিচার ছিল, যে এই সমস্ত কিছু দেখা সত্ত্বেও কোনো উপযুক্ত স্টেপ নেয়নি। তবে এই টিচার অতটাও খারাপ মানুষ নয়, সে যাওয়ার আগে নিয়ানকে বলে যায় নিয়ান যা করেছে তা একদমই ঠিক করেছে, এসব নিয়ে সে যেন ডিস্ট্রাক্ট না হয়। রাতে জেং নিয়ানকে তার গাড়িতে ডাকে। নিয়ান তার উপর রেগে আছে, কারণ জেং জানে ওই মেয়েটি আত্মহত্যার কারণ লাই, তবুও পুলিশ কেন কিছু করেনি। তখন জেং তাকে জানায় সে লাইদের বাড়িতে গেছিল, তবে লাইয়ের মা মেয়ের এই জঘন্য কাজের ব্যাপারে কিছু না বলে তাকে শাসন না করে উল্টে জেংকেই বলতে থাকে ওই মেয়েটিরই দোষ। লাই পড়াশোনায় ভালো, সে অনেক ধনী পরিবারের মেয়ে, তাই সে তো আর সবাইকে বন্ধু বানাতে পারে না, উল্টে ওই মেয়েটির পরিবারকেই দোষ দেয় মেয়েটির লালন পালনের ওপর। মায়ের এমন সাপোর্ট পেয়ে লাইয়ের মুখে ফুটে আসে এক হাসি, যেই হাসির মধ্যে লুকিয়ে আছে এক গর্ববোধ, গরিব অসহায় মেয়েটির ওপর করা অত্যাচারের গর্ববোধ। তার চোখে মুখে নেই কোনো অনুশোচনা, নেই কোনো অপরাধবোধের চিহ্ন। এই সব কিছু বলে জেং নিয়ানকে বোঝায় সে যেন এই সব বুলির কারণে ডিস্ট্রাক্ট না হয়, সে যেন তার পড়াশোনা মনোযোগ দিয়ে চালায়, বড় হয়ে গেলে এই সব কিছু ঠিক হয়ে যাবে। রাতে নিয়ানকে তার মা ফোন করলে নিয়ান বিন্দুমাত্র বুঝতে দেয় না সে কতটা খারাপ আছে, কতটা যন্ত্রণার মধ্যে আছে। চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লেও মুখে হাসি বজায় রেখে অভিনয় করে যায় ভালো থাকার। এন্ট্রান্স এক্সামের আর মাত্র 43 দিন বাকি, সমস্ত ছাত্রছাত্রী ব্যস্ত তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে। স্কুলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে তাদের নতুন টিচারের পড়ানো কারোরই পছন্দ হচ্ছে না। নিয়ানের নিজেকেই দোষী মনে হচ্ছে, তার জন্যই এত ভালো টিচার থেকে বঞ্চিত হয়েছে সবাই। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন নিয়ান যখন স্কুল শেষ করে বাড়ি ফিরছিল তখনই দেখতে পায় লাই বান্ধবীদের সাথে তার বাড়ির সামনে এসে হাজির হয়েছে। স্কুল থেকে সাসপেন্ড হওয়ায় তারা এসেছে বাইরেই নিয়ানকে বুলি করতে, আর লাই এখন এতটাই সাহস পেয়েছে যে সে ছুরি এনেছে নিয়ানকে টর্চার করতে। নিয়ান কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে, অফিসার জেংকে কল করতে থাকে তবে জেং ফোন তোলে না। পালানোর উপায় না পেয়ে সে লুকিয়ে পড়ে একটি ডাস্টবিনে। রাতে নিজের সুরক্ষার কথা ভেবে সে চলে আসে বেয়ের বাড়িতে। বেইকে গুন্ডা বদমাশ ভাবলেও সে ভালো করেই জানে বেয়ের মধ্যে ওই মনুষ্যত্ব রয়েছে যা শিক্ষিত ধনী ওই মেয়েদের মধ্যে নেই। নিয়ান তাকে বলে, তুমি কি আমায় প্রোটেক্ট করবে? তবে তোমায় দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। বেই তার সমস্ত ক্ষততে মলম লাগিয়ে দেয়, তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে সোফাতে শুয়ে পড়ে। বেই অনেক খুশি হয়, কারণ সে প্রথম দিন থেকেই চেয়েছিল নিয়ানের খেয়াল রাখতে। রাতে ঘুম না আসায় তারা দুজন অনেক গল্প করতে থাকে। পরদিন নিয়ান এক বুক সাহস নিয়ে রওনা দেয় স্কুলের দিকে। তার এই সাহসের উৎস হল বেই। বেই এখন তার পিছু পিছু ছায়ার মতো লেগে থাকে, দূর থেকে তার উপর নজর রাখতে থাকে। আজ প্রথম নিয়ানের মুখে হাসি দেখা যায়। রাতে বেই লাই সহ বাকি দুজনকেই হুমকি দেয় যেন তারা নিয়ানের থেকে দূরে থাকে। এতে তারা সবাই ঘাবড়ে যায়, আর নিয়ান সে এখন নিশ্চিন্তায় স্কুলে পড়াশোনা করতে পারে। একদিন বেই দেখতে পায় দুজন ছেলে একটি বাচ্চাকে দিয়ে পকেট মারের কাজ করাচ্ছে। বেই তাদেরকে বেধড়ক মারে নিজে মার খাওয়ার পরেও। আসলে বেই বাইরে থেকে যতই খারাপ দেখাক না কেন, ভেতর থেকে সে একজন খুবই ভালো মানুষ। এরপর সে নিয়ানের স্কুল থেকে বাড়িতে আসার সময়ও দূর থেকে তাকে পাহারা দিয়ে তার পিছু পিছু আসে। সে যাতে মনোযোগ দিয়ে বই পড়তে পারে তাই টেবিলে ভালো আলোর ব্যবস্থা করে, মুখে না বললেও সে নিয়ানকে অনেক ভালোবাসে। পরদিন স্কুলে লাইয়ের ওই দুই বান্ধবীর মধ্যে একজন এসেছে নিয়ানের কাছে। নিয়ানকে জানায় লাই এখন কাউকে না পেয়ে তার বুলির শিকার বানিয়েছে ওই মেয়েকে। সে নিয়ানের কাছে জিজ্ঞেস করে, নিয়ানকে যে প্রোটেক্ট করছে সে কি তাকেও প্রোটেকশন দিতে পারবে? নিয়ান বলে, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আজ নিয়ানের ভেতর এতটা আত্মবিশ্বাস এসেছে শুধুমাত্র বেয়ের জন্য। নিয়ান জানে সে আর একা নেই, এত লোকের ভিড়েও দূর থেকে তাকে পাহারা দিচ্ছে বেই। একদিন বেই খুবই জখম অবস্থায় বাড়িতে আসে, তার সারা গা জুড়ে রয়েছে ক্ষত বিক্ষত,
আসলে নিয়ান একটি লোকের হয়ে এসব মারপিটের কাজ করে। রাতে তারা একসাথে শুয়ে থাকে। নিয়ান জিজ্ঞেস করে, তোমার কি যন্ত্রণা হচ্ছে? বেইজানায় সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। কবে থেকে অভ্যস্ত তুমি? নিয়ান জিজ্ঞেস করে। তখন বেই তার সমস্ত গল্প বলে, কিভাবে তার বাবা মা আর তাকে ছেড়ে চলে গেছিল। এরপর তার মাও তাকে ফেলে অন্য এক লোকের সাথে চলে গেছে। বেই বলে, নিয়ান, আজ প্রথম কেউ আমাকে জিজ্ঞেস করলো আমার যন্ত্রণা হচ্ছে কিনা। তাদের দুজনের চোখ বেয়ে নেমে আসে অশ্রু। এভাবেই তারা একে অপরের কষ্টের সাহারা হয়ে ওঠে। তারা আরও অনেক বেশি ভালো সময় কাটাতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে। সারাটা শহর জুড়ে বাইকে ঘুরে এভাবেই হাজারো কষ্ট যন্ত্রণাকে রূপান্তরিত করে তাদের ভালো লাগার কারণে। একদিন নিয়ান তাকে বলে, তুমি কি এখান থেকে বেরিয়ে আমার সাথে দূরে যেতে চাও? বেই জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? নিয়ান বলে, আমরা অবশ্যই কোনো উপায় খুঁজে পাব। এখন তারা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসে। ইতিমধ্যেই হঠাৎ একদিন পুলিশ বেই এবং তার কিছু বন্ধুকে অ্যারেস্ট করে নেয় একটা রেপ কেসের আসামি ভেবে। অন্যদিকে নিয়ান এখনও স্কুলে দাঁড়িয়ে অপেক্ষা করছে বেয়ের। তার আসতে দেরি হওয়ায় সে বারবার তাকে কল করে, তবে বেই তো জেলে রয়েছে, তাই তার ফোন সুইচ অফ। নিয়ান দেখতে পায় ওই মেয়েটি তার জন্য দূরে দাঁড়িয়ে আছে, যাকে সে বাড়িতে পৌঁছে দিত। নিয়ানের চোখে মুখে নেমে আসে আশঙ্কার ছায়া। আর সত্যি তাই হয়, ওই মেয়েটি আসলে এতদিন থেকে নিয়ানের সাথে যেত এই সুযোগটা খোঁজার জন্যই। কবে নিয়ান একা হবে আর তাকে লাইয়ের হাতে তুলে দেওয়া যাবে, যাতে লাই তাকে বিরক্ত না করে। আজ নিয়ানকে সুরক্ষা দেবার জন্য বেই উপস্থিত নেই, আর সেই সুযোগেই লাই তার আরও অনেক বন্ধুবান্ধব নিয়ে এসে হামলা করে তার ওপর। তাকে মারধর করে, অপমান করে, বুলির সমস্ত সীমা ছাড়িয়ে যায় আজ। তারা নিয়ানের চুল কেটে দেয়, তার জামাকাপড় ছিঁড়ে নগ্ন অবস্থার ভিডিও করে। আর নিয়ান কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না, অসহায় হয়ে কাঁদতে থাকে চুপচাপ। অন্যদিকে বেই জেল থেকে বেরিয়েই নিয়ানকে কল করতে থাকে, তবে ফোন রিসিভ হচ্ছে না। বেই এক মুহূর্তও দেরি না করে ফিরে আসে তার বাড়িতে। দেখতে পায় রক্তাক্ত অবস্থায় ছিঁড়া জামাকাপড় পরে নিয়ান তার বইগুলোকে আঠা দিয়ে জোড়া লাগাচ্ছে, যেগুলোকে লাই ছিঁড়ে ফেলেছিল। ভালোবাসার মানুষের এই অবস্থা দেখে বেই নিজেকে ঠিক রাখতে পারে না। প্রতিশোধের আগুনে বেরিয়ে যেতে চায় তাদের উপযুক্ত শাস্তি দিতে, তবে নিয়ান তাকে জাপটে ধরে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তার প্রিয় মানুষটাকে জাপটে ধরে তাকে শান্ত করে। এরপর বেই এবড়ো খেবড়ো করে কাটা নিয়ানের চুলগুলোকে সমান করে কেটে দেয়, সাথে নিজের চুলও ছোট ছোট করে কেটে ফেলে। নিয়ানকে বোঝাতে যে এই কষ্টে সে একা নেই, তার কষ্টের ভাগ নিতে সব সময় তার পাশে রয়েছে বেই। নিজেদের এই দুঃখ ভুলতে বেরিয়ে পড়ে বাইক নিয়ে শহরের রাস্তায়। দেখতে দেখতেই চলে আসে সেই বহুল প্রতীক্ষিত দিন, আজ এই দেশের সবচেয়ে বড় এন্ট্রান্স এক্সাম। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আজও দূর থেকে বেই ছাড়তে এসেছে নিয়ানকে। এত সব কঠিন সময়ের মধ্যে থাকলেও নিয়ান তার পরীক্ষার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখেনি। দেখতে দেখতেই শুরু হয়ে যায় পরীক্ষা। তবে অপরদিকে ঘটে যায় আরও এক ভয়ানক ঘটনা। রাস্তায় নামা ধস পরিষ্কার করতেই পুলিশ খুঁজে পায় একটি মেয়ের লাশ। খুব শীঘ্রই তারা জেনে যায় এটা আর কেউ নয়, বরঞ্চ লাইয়ের লাশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে পাওয়া একটি ট্যাক্সির ঠিকানায় পৌঁছে গেলে পুলিশ ধরে আনে বেইয়ের এক বন্ধুকে। তখনই আমাদের দেখানো হয় বেই সেদিন রাতে তার এই বন্ধুর ট্যাক্সিটা চেয়েছিল, আর তার বন্ধুকে হসপিটালে নামিয়ে দিয়ে পুরো বডি চেক আপ করতে বলেছিল, যাতে হসপিটালের সিসিটিভি এবং রেজিস্টারে তার বন্ধু থাকে, পুলিশ তার বন্ধুকে অ্যারেস্ট না করতে পারে। এরপর সে ট্যাক্সিতে করে লাইয়ের লাশটা নিয়ে কবর দিয়ে আসে। পুলিশ বেইয়ের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার গাড়িটা চুরি হয়েছিল ওই রাতে। হসপিটালের সিসিটিভি ফুটেজ এবং রেকর্ডে ওই ছেলেটি থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর পুলিশ লাইয়ের বান্ধবীদের ডেকে পাঠায়। তারা বলতে থাকে নিয়ানি এই খুন করেছে। এর কারণ জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারে না। তারা বলতে পারে না তারা নিজেরাই নিয়ানের ওপর কি অমানবিক অত্যাচার করেছে। ইতিমধ্যেই অফিসার জেঙ্গের কাছে এসে পৌঁছায় ওই ভিডিও, যেখানে নিয়ানের সাথে করা হচ্ছে সেই অমানবিক অত্যাচার। এটা দেখেই অফিসার জেং চলে আসে নিয়ানের বাড়িতে। তার চুলের এই অবস্থা দেখে জেং চমকে যায়। তার প্রতি সহানুভূতি থাকলেও ডিউটি তো তাকে করতেই হবে। নিয়ান তার বুলির বদলা নিতেই লাইকে খুন করেছে ভেবে পুলিশ তাকে সাসপেক্ট করছে। নিয়ান বলে কাল তার দুটো পরীক্ষা রয়েছে, এরপর কি তার জিজ্ঞাসাবাদ করা যায় না? অফিসার জেং তবুও তাকে থানায় নিয়ে আসে।
তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। বলতে থাকে সে প্রতিশোধ নিতেই এই খুন করেছে। নিয়ান বারবার না করতে থাকে। তাকে জিজ্ঞাসা করা হয় কেন তার সাথে এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কমপ্লেন করেনি। নিয়ান জানায় সে তার পরীক্ষায় ফোকাস করার জন্য কিচ্ছু বলেনি। পুলিশ জানতে চায় ওই রাতে সে কোথায় ছিল। নিয়ান জানায় সে সব সময় তার বাড়িতেই থেকেছে। অফিসার জেং তার বসকে বলে নিয়ানের পক্ষে ট্যাক্সি চুরি করে লাশ তুলে তাকে কবর দেওয়া সম্ভব নয়, আর তাছাড়া তার কাল দুটো পরীক্ষা আছে, তাই তাকে ছেড়ে দিতে। বিষয়টা নিয়ে ওই লেডি পুলিশ অফিসারের সাথে জেংয়ের তর্কাতর্কি হলেও চিফ জানায় নিয়ানকে আজকের জন্য ছেড়ে দিতে, তবে তার ওপর সব সময় নজর রাখতে বলে দেয়। পরদিন নিয়ান তার বাড়ি থেকে বেরিয়ে যায় পরীক্ষা দিতে। পরীক্ষা হলে বসে তার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ঠিক মতো তার পরীক্ষাও দিতে পারছিল না, তবে তখনই তার সামনে ভেসে ওঠে বেয়ের মুখ। মনে পড়ে বেয়ের বলা সেই কথা, তুমি কি আমায় বিশ্বাস করো। এই কথা মনে করতেই নিয়ান খুব ভালো করেই তার পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে ফেরার সময় হঠাৎ করেই বেই তাকে একটা গলি থেকে টেনে ভেতরে নিয়ে যায়, আর পুলিশ তার পিছু করতে থাকে। এখানে আমাদের দেখানো হয় কিভাবে বেই সব কিছুই আগে থেকে প্ল্যান করেছিল। সে তার ঘর থেকে নিয়ানের সমস্ত চিহ্ন মুছে দিয়েছিল যাতে পুলিশ তার সাথে বেয়ের কোনো সম্পর্ক খুঁজে না পায়, আর এই খুনটাকে সে রেপের রূপ দিয়েছিল। যেহেতু পুলিশ অলরেডি একটা রেপিস্টকে খুঁজে বেড়াচ্ছে, তাই বেই নিয়ানকে এখানে ডেকে এনে বলে চিৎকার করতে। জানায় সে গাড়িতে প্রমাণ রেখেছিল যা থেকে এটা প্রমাণ হবে লায়ের রেপ করার চেষ্টা করেছিল বেই, আর অ্যাক্সিডেন্টালি তার খুন হয়ে গেছে। পুলিশ তাকেই খুঁজছে, আর এখন সে নিয়ানের রেপ করতে এসেছে। এই নাটকটা করলেই সে বেঁচে যাবে, তবে নিয়ান রাজি হয় না। তখন বেই বলে আমায় দেখো ভালো করে, আমার মধ্যে তেমন কিছুই নেই, কোনো ভবিষ্যৎ নেই, তবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি চাই তোমার একটা সুন্দর ভবিষ্যৎ হোক, আর তাছাড়া আমি তো এখন নাবালক, তাই আমার সাজা খুবই কম হবে। যখন তুমি ইউনিভার্সিটি পাশ করে বেরোবে, বড় হয়ে যাবে, তখন আমিও জেল থেকে বেরিয়ে যাব, আমরা আবার একসাথে হব। তারা দুজনেই প্রচুর কান্না করে। বেই তার জামা কাপড় ছিঁড়ে দেয়, তাকে জোর করে কিস করার নাটক করলেও এই চুমুতে ছিল সেই সমস্ত ভালোবাসা যা আজ পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদের লড়াই। জেং বেইকে জিজ্ঞেস করলে প্রথমে সে অস্বীকার করে এই সব কিছু থেকে, তবে লাইয়ের নখের নিচে বেইয়ের ডিএনএ পাওয়া গেছে এটা বলার পর বেই বলে সে শুধু লাইকে রেপ করতে চেয়েছিল, তবে অ্যাক্সিডেন্টালি তার মৃত্যু হয়ে গেছে। বেয়ের কনফেশন পেয়ে পুলিশ নিয়ানকে ছেড়ে দেয়, আর এখানেই দেখানো হয় আসল ঘটনা। আসলে নিয়ানের ওপর এমন সীমাহীন অত্যাচার এবং অপমান করার দুদিন পর লাই আবার নিয়ানের কাছে এসেছিল ক্ষমা চাইতে। সে ভয় পাচ্ছিল যদি নিয়ান পুলিশ কমপ্লেন করে তাহলে লাই এন্ট্রান্স এক্সামে বসতে পারবে না, তাই কান্না করে টাকার লোভ দেখিয়ে তার কাছে ক্ষমা চাইতে এসেছিল। এমনকি সে নিজে নিউড ভিডিও বানানোর কথাও বলেছিল, যেমনটা সে নিয়ানের সাথে করেছে। তবে নিয়ান তার কোনো কথা শুনতে চাইছিল না। সে বলেছিল তাকে চলে যেতে, সে কোনো পুলিশ কেস করবে না, আর সে তাকে আর দেখতেও চায় না। তবে এরপরেও লাই বারবার তাকে বিভিন্ন কথা বলেই যাচ্ছে। নিয়ান আগের দিনের ঘটনা কখনোই ভুলতে পারেনি। বিরক্ত হয়ে সে লাইকে ধাক্কা মারে, আর এত উঁচু সিঁড়ি থেকে পড়ে গিয়েই লাইয়ের মৃত্যু হয়ে যায়। আর নিয়ানের হাতে ঘটে যাওয়া এই খুনের হাত থেকে তাকে বাঁচাতেই খুনের দায় নিজের কাঁধে নেবার সমস্ত ব্যবস্থা করে বেই। অন্যদিকে অফিসার জেংয়ের বেয়ের কথায় কোথাও একটা খটকা লাগছে। সে আবার সমস্ত ইন্টারোগেশনের ভিডিও দেখে এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় বেই অনেকদিন থেকেই নিয়ানের পিছু পিছুই থাকত। জেংয়ের বুঝতে দেরি হয় না বেই এবং নিয়ান দুজনেই মিলে এটা করেছে, তাই সে আবার নিয়ানকে ডেকে পাঠায় জেরা করতে। পুলিশ নানাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, বের করে আনতে চায় তাদের দুজনের মধ্যে লুকিয়ে রাখা এই সত্যকে। এমনকি বেইকে নিয়ানের নগ্ন সেই ভিডিও দেখায় এবং জিজ্ঞেস করে সে সহ্য করতে পারছে তো। এই ভিডিও দেখে বেইয়ের বুক ফেটে গেলেও মুখে বলে এটা তো ভালো ভিডিও, তবে ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হলে বেটার হতো। অফিসার জেং হতাশ হয়ে রেগে গিয়ে নিয়ানকে টেনে আনে বেইয়ের সামনে, জিজ্ঞেস করে তারা কেন মিথ্যে বলছে। তবে নিয়ান বলে সে বেইকে চেনে না, সে বেইকে কষিয়ে চড় মারে। এতে বেই অনেক খুশি হয়, খুশি হয় এটা ভেবে যে নিয়ান তার কথা রেখেছে, নিজের ভবিষ্যতের কোনো ক্ষতি করেনি। এসব দেখে পুলিশ নিয়ানকে ছেড়ে দেয়। তবে জেং পুরোপুরি ভেঙে পড়েছে। ওই লেডি অফিসার জেংকে জিজ্ঞেস করে সে তো নিয়ানকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল প্রথম দিন থেকেই, এখন কেন তাকে খুনি প্রমাণ করতে চাইছে জেং।
জেং জবাব দেয়, নিজের অপরাধের সাজা অন্য একজন এত বছর জেলে কাটালে এই ভার নিয়ান সহ্য করতে পারবে না, তিলে তিলে মরতে হবে সারা জীবন। লেডি অফিসার বলে, কেউ কেন অন্যের খুনের দায় নিজের কাঁধে নেবে? জেং জানায়, আমাদের মতো কেউ নেবে না, তবে বেই একজন কিশোর, তাই সে বুঝতে পারছে না সে নিয়ানের জন্য কি স্যাক্রিফাইস করছে। কিছুদিন কেটে যায়, বেই জেলেই রয়েছে। আজ সেই চির প্রতীক্ষিত দিন, আজ দেশের সবচেয়ে বড় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আর নিয়ান খুবই ভালো নম্বর পেয়ে পাশ করেছে। আজ তার মা দারুণ খুশি, তবে নিয়ানের মনে কোনো খুশি নেই। তখনই অফিসার জেং আসে তাকে কংগ্রাচুলেশন জানাতে, তবে চলে যাবার সময় বলে, তোমার জন্য আরও একটা গুড নিউজ আছে, তোমায় যে রেপ করতে চেয়েছিল বেই তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এই কথা শুনে নিয়ান থমকে যায়, জিজ্ঞেস করে, বেই তো নাবালক? জেং জানায়, না, বেই তাকে মিথ্যে বলেছিল, বেই প্রাপ্তবয়স্ক। এই কথা শুনে রাগে কষ্টে নিয়ান তাকে মারতে থাকে, বলতে থাকে, তোমরা কেন আমাদের একা ছেড়ে দিচ্ছ না? কেন আমাদের সাথেই তোমাদের এমন করতে হয়? সে পাগলের মতো আচরণ করতে থাকে। জেং তাকে জড়িয়ে ধরে শান্ত করে, বলে দেয়, এটা মিথ্যে কথা, এখনও বেয়ের কোনো সাজা হয়নি, তবে সাজা হলেও সেটা ভয়ানক সাজাই হবে। সে নিয়ানকে বোঝায়, নিয়ানের সাথে অনেক খারাপ কিছু হয়েছে, আর এই অ্যাক্সিডেন্ট নিয়ানের হাতে হয়েছে জানলে কোর্টে সেটাকে বিচার করেই তাদের সাজা কম করা হবে, দুজনে মিলে সাজা কাটলে তাদের অনেক কম সাজা হবে। এই সব কিছু শুনেই নিয়ান রাজি হয়ে যায় নিজের দোষটাকে স্বীকার করতে। এরপর অফিসার জেং নিয়ানকে নিয়ে যায় বেয়ের সাথে দেখা করাতে। কাছের এপার ওপারে দুজন দাঁড়িয়ে থেকে কোনো কথা বলেনি সেদিন, তবে দুজনে মিলে কান্না করেছিল প্রচুর। এরপর তাদের সাজা হয়, দুজনেই দোষ স্বীকার করে নেওয়ায় এবং নিয়ানের সাথে এত বুলি হওয়ার কারণেই তাদের 4 বছরের সাজা হয়। তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নিয়ান বেইকে জিজ্ঞেস করে, আচ্ছা যদি তুমি আবার অতীতে ফিরে যেতে পারতে তাহলে কি আবার এই সব কিছু করতে? বেই খুবই শান্ত গলায় বলে, পৃথিবীতে যদি বলে কিছু থাকে না, আর আমি কখনোই চাইব না তোমার সাথে ঘটা সেই সমস্ত বুলির সময় আবার ফিরে আসুক। এই বলেই তাদের একে অপরের থেকে বিদায় হয় দুজনের আলাদা আলাদা জেলে। এরপর 4 বছর কেটে যায়, নিয়ান জেল থেকে ছাড়া পেয়েছে, এখন সে একটা স্কুলের শিক্ষকতার চাকরি করে। ক্লাসে পড়ানোর সময় সে লক্ষ্য করে একটি মেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে, তার মনে এক বিষাদের ছাপ, যে ছাপটা নিয়ানের মধ্যেও ছিল যখন সে স্কুলে পড়ত। নিয়ানের বুঝতে দেরি হয় না তার ক্লাসে বসে থাকা এই মেয়েটিও বুলির শিকার, তবে নিয়ান চায় না তার ক্লাসে আরও এক নতুন নিয়ানের সৃষ্টি হোক, তাই ক্লাস শেষে সে ওই মেয়েটির পাশে গিয়ে বসে এবং তাকে জানায় সে প্রত্যেক দিন তাকে বাড়িতে ছেড়ে দেবে। নিয়ান ওই মেয়েটিকে নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে তাকে বাড়িতে ছাড়তে, আর তাদের ঠিক পেছনেই রয়েছে বেই। বেই আজও এত বছর পরেও নিয়ানের পিছু পিছুই তাকে পাহারা দিচ্ছে, যেমনটা তাকে কথা দিয়েছিল। এভাবেই তারা তাদের সাজা কাটিয়ে এখন একটা সুন্দর সুস্থ জীবনে ফিরে এসেছে, আর এখানেই এই গল্পের শেষ হয়।